অনেক দিন আগের কথা, এক ভিখারি প্রতিদিন ভিক্ষা করে খাবার একত্র করত, কিন্তু তার খাবার রোজ চুরি হয়ে যেত। একদিন সে ওই ইঁদুরটিকে ধরল যে ইঁদুরটি তার খাবার চুরি করত। ভিখারি ইঁদুরটিকে বলল, তুমি আমার খাবার কেন চুরি করো? আমি নিজেই একজন ভিখারি, চুরি করতে চাইলে কোনো ধনী ব্যক্তির খাবার চুরি করো, তার কোনো সমস্যা হবে না। ইঁদুরটি বলল, এটাই হচ্ছে আমার ভাগ্য যে আমি তোমার খাবার চুরি করব, কারণ তোমার ভাগ্যেও এটাই লেখা যে তুমি শুধু আটটি জিনিসই তোমার নিজের কাছে রাখতে পারবে, যদিও তোমার কাছে অনেক খাবার আছে। তা শুনে ভিখারি মনে মনে অনেক দুঃখ পেল। সে ভাবতে লাগল, কে এই ধরনের জীবন নিয়ে বাঁচতে চাইবে? সে নির্ণয় করল, এই সমস্যা সমাধানের জন্য সে বুদ্ধের কাছে যাবে। তারপর সে গৌতম বুদ্ধের কাছে যাওয়ার জন্য রওনা দিল। সমস্ত দিন চলার পর সন্ধ্যার সময় সে এক ধনী ব্যক্তির ঘর দেখতে পেল। সে ভাবল, আজ না হয় এই বাড়িতেই রাত কাটিয়ে দেই, আগামীকাল সকালে বুদ্ধের কাছে যাওয়ার জন্য রওনা দেব। সে গেটের কাছে যেতেই ঘরের মালিক তার কাছে আসলো। তখন সে ধনী ব্যক্তিটিকে বলল, আমি একজন যাত্রী, আমি কি আজ রাত এখানে থাকতে পারি? মালিক তাকে ঘরের ভেতর নিয়ে যায় এবং উভয়ে ভোজন করার জন্য বসেন। ভোজন করার সময় মালিক ভিখারিকে জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাওয়ার জন্য যাত্রা করছেন? ভিখারি বলল, আমার মনে কিছু প্রশ্ন রয়েছে, তার উত্তর জানার জন্য আমি গৌতম বুদ্ধের কাছে যাচ্ছি। তা শুনে ধনী ব্যক্তির স্ত্রী বলল, আমার মনেও একটি প্রশ্ন আছে, আপনি কি এই প্রশ্নটি গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করবেন? ভিখারি বলল, ঠিক আছে, তাহলে বলুন আপনার মনে কি প্রশ্ন রয়েছে। ধনী ব্যক্তির স্ত্রী বলতে লাগল, আমার একটি 16 বছরের মেয়ে আছে, সে কথা বলতে পারে না, আপনি বুদ্ধের কাছে গিয়ে বলবেন কি করলে সে কথা বলতে পারবে। পরের দিন ভিখারি ধনী ব্যক্তিকে ধন্যবাদ দিয়ে যাত্রার জন্য রওনা দিল। সামনে সে এক শ্রেণী পাহাড় দেখতে পেল, তাকে পার হতে হবে। সেখানে সে এক জাদুঘরের দেখা পেল। সে জাদুঘরকে বলল, আপনি কি আমাকে পাহাড়গুলো পার হতে সাহায্য করবেন? জাদুঘর তার ছড়িতে বসিয়ে তাকে পার করে দিল। তারপর জাদুঘর তাকে জিজ্ঞেস করল, আপনি কোথায় যাচ্ছেন? ভিখারি বলল, গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করতে যাচ্ছি। জাদুঘর বলল, তুমি কি আমার একটি প্রশ্ন বুদ্ধকে জিজ্ঞাসা করবে? ভিখারি বলল, হ্যাঁ অবশ্যই। জাদুঘর বলল, আমি অনেক বছর ধরে স্বর্গে যাওয়ার অপেক্ষা করছি, আমি সব শিক্ষা প্রাপ্ত করে ফেলেছি, তুমি বুদ্ধকে জিজ্ঞাসা করো যে স্বর্গে যাওয়ার জন্য এখন আমাকে কি করতে হবে। তারপর ভিখারি আবার চলা শুরু করল। একটু চলার পর সে সামনে একটি নদী দেখতে পেল। নদীটি ছিল খুব গভীর, তা পার হওয়া তার জন্য অত্যন্ত মুশকিল হয়ে পড়ল। কিন্তু সৌভাগ্যক্রমে সে একটি কচ্ছপ দেখতে পেল এবং কচ্ছপটি তাকে নদী পার করতে লাগল। নদী পার করার সময় কচ্ছপ ভিখারিকে বলল, আপনি কোথায় যাচ্ছেন? সে বলল, বুদ্ধের কাছে কিছু প্রশ্নের উত্তর জানার জন্য যাচ্ছি। কচ্ছপ বলল, আমারও একটি প্রশ্ন আছে। ভিখারি বলল, তাহলে বলো কি প্রশ্ন আছে। কচ্ছপ বলল, আমি 500 বছর থেকে ড্রাগন হওয়ার চেষ্টা করছি, আমার শিক্ষার অনুসারে এখন আমার ড্রাগন হয়ে যাওয়া উচিত, তুমি বুদ্ধকে জিজ্ঞাসা করবে আমার আর কতদিন সময় লাগবে। ভিখারি বলল, ঠিক আছে। তারপর সে নদী পার হয়ে গেল এবং যাত্রা আরম্ভ করল। তারপর শেষ পর্যন্ত সে গৌতম বুদ্ধের মঠের কাছে এসে পৌঁছল এবং মনে মনে ভাবতে লাগল, আজ আমি মহাত্মা বুদ্ধের দেখা পাব। সে উৎসাহিত হয়ে অত্যন্ত আনন্দের সহিত মঠের ভেতর ঢুকে বুদ্ধকে করজুড়ে প্রণাম করল এবং বলতে লাগল, আমি একজন ভিখারি, আমি আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। বুদ্ধ বললেন, ঠিক আছে, কিন্তু আমি শুধু 3টি প্রশ্নেরই উত্তর দেব। ভিখারি বলল, কিন্তু আমার কাছে তো 4টি প্রশ্ন আছে। বুদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল। ভিখারি চিন্তায় পড়ে গেল, এখন সে কি করবে। তখন সে ঠান্ডা মাথায় শান্ত হয়ে এই কচ্ছপটির বিষয়ে ভাবতে লাগলো।
যে কচ্ছপটি 500 বছর থেকে ড্রাগন হওয়ার অপেক্ষায় আছে তার কতটা কষ্ট হচ্ছে। তারপর সে জাদুঘরের কথা ভাবতে লাগলো, যে অনেক বছর ধরে স্বর্গে যাওয়ার অপেক্ষায় আছে, তার স্বর্গে যাওয়াই উচিত। তারপর সে ওই মেয়েটির কথা ভাবল, মেয়েটির তো সম্পূর্ণ জীবনই পড়ে রইল, তার কথা বলা খুব প্রয়োজন, কথা না বলে সে তার সারা জীবন কিভাবে কাটাবে। তারপর সে নিজেকে দেখল এবং ভাবতে লাগল, আমি তো একজন সাধারণ ভিখারি, আমি তো সেখানে ফিরে গিয়ে ভিক্ষা করতে পারবো, আমার তো কিছুই পরিবর্তন হবে না। কিন্তু তাদের প্রশ্নের উত্তর জানা খুবই প্রয়োজন, তাদের সব কিছুই বদলাতে পারে। যখন সে অন্যের সমস্যার ব্যাপারে ভাবল, তখন তার নিজের সমস্যা সামান্য মনে হতে লাগলো। তারপর সে ভেবে চিনতে নির্ণয় নিল যে সে তাদের তিনজনের প্রশ্নের উত্তরই বুদ্ধের কাছে জিজ্ঞাসা করবে। বুদ্ধকে সে কচ্ছপের বিষয়ে জিজ্ঞাসা করল। বুদ্ধ বলল, কচ্ছপ তার উপরের শক্ত খোলসটি ত্যাগ করতে তৈরি নয়, তাই সে যতক্ষণ পর্যন্ত তা ত্যাগ করতে রাজি হবে না ততক্ষণ পর্যন্ত সে ড্রাগন হতে পারবে না। তারপর সে জাদুঘরের বিষয়ে জিজ্ঞাসা করল। বুদ্ধ বললেন, জাদুঘরের ছড়ি তাকে স্বর্গে যেতে বাধা দিচ্ছে, সে ছড়িটি সর্বদা হাতে রাখে, তাকে ছড়িটি থেকে দূরে হতে হবে, তবেই সে স্বর্গে যেতে পারবে। তারপর সে ওই মেয়েটির কথা বলল। তখন বুদ্ধ বললেন, সে কথা বলবে যখন মেয়েটি তার জীবন সাথীর সঙ্গে দেখা করবে। তিনটি প্রশ্নের উত্তর পেয়ে সে মহাত্মা বুদ্ধকে প্রণাম করে সেখান থেকে অত্যন্ত খুশি হয়ে বিদায় নিল। পথে সে কচ্ছপকে দেখল এবং বলল, নিজের খোলস ত্যাগ করো, তবেই তুমি ড্রাগন হতে পারবে। তারপর কচ্ছপটি খোলসটি খুলে ফেলল এবং সেখানে অনেক দামি হীরা দেখতে পেল, যা গভীর সমুদ্রে পাওয়া যায়। কচ্ছপ হীরাগুলো ভিখারিকে দিয়ে ধন্যবাদ দিল এবং ড্রাগন হয়ে উড়ে গেল। তারপর ভিখারি এই জাদুঘরটির সঙ্গে একটি পাহাড়ে দেখা করল। সে জাদুঘরকে বলল, আপনাকে ছড়িটি ত্যাগ করতে হবে, তবেই আপনি স্বর্গে যেতে পারবেন। সাথে সাথে জাদুঘর ভিখারিকে নিজের ছড়িটি দিয়ে স্বর্গে চলে গেল। এখন ভিখারির কাছে কচ্ছপের দেওয়া মূল্যবান হীরা এবং জাদুঘরের দেওয়া ছড়ি আছে, যার উপর বসে ওই ধনী ব্যক্তিটির ঘরে গেল, যেখানে সে রাত কাটিয়েছিল। ভিখারিকে দেখা মাত্রই তার পরিবারের সবাই খুশিতে নেচে উঠল, কারণ তারা তাদের প্রশ্নের উত্তর শীঘ্রই পেতে চলেছেন। ভিখারি বলল, আপনার মেয়ে তখনই কথা বলতে পারবে যখন তার জীবনসাথীর সঙ্গে সাক্ষাৎ হবে। তারপর সাথে সাথেই ধনী ব্যক্তির মেয়েটি নিচে এসে বলতে লাগল, উনি কি সেই ব্যক্তি যিনি গত সপ্তাহে আমাদের এখানে এসেছিলেন? তা শুনে মেয়েটির মাতা পিতা অত্যন্ত আশ্চর্য এবং খুশি হয়ে গেল। তারপর তারা ভিখারিটির দিকে তাকালো, সেই হচ্ছে মেয়েটির জীবনসঙ্গী। তারপর তারা ভিখারিটির সঙ্গে মেয়েটির বিবাহ দিয়ে দিল এবং তারা খুশিতে দিন যাপন করতে লাগলো। সুতরাং এই কাহিনীটি থেকে আমরা এই শিক্ষাই পাই যে আমরা যে কোনো ভালো কর্ম করি না কেন, তা কোনো না কোনো রূপে আমাদের কাছে ফিরে আসে। তাই অযথা চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে সর্বদা ভালো কর্ম করতে থাকুন। যত বেশি ভালো কর্ম করবেন, তত বেশি অন্তর থেকে শান্তি অনুভব করবেন।